আসসালামু আলাইকুম। 2007 কি কখনো ভোলে মিটে, সেটাই করিয়া দেখালো নিউজিল্যান্ড। সে 4 বছর আগের মুখোমুখি, আবারও সে নিউজিল্যান্ড, সে ইংল্যান্ড। ম্যাচের ফলাফল নিউজিল্যান্ড 9 উইকেটে জয়ী, হাতে রাখলো 82 বল। কি অবিশ্বাস্য, অসাধারণ, আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ। পুরো ম্যাচের বিস্তারিত এবং টার্নিং পয়েন্ট নিয়ে আমি লেটস প্লে পর্দায় আলোচনা করবো মোহাম্মদ কামরুল মনির। প্রথমে নিউজিল্যান্ড টসে জয়লাভ করে ইংল্যান্ডকে ব্যাটিং আমন্ত্রণ জানায়। দলীয় 2 ওপেনার ডেভিড মালান ও ব্যারিস্টার তার ব্যাটিং শুরু করে। শুরুতেই ডেভিড মালান আউট হয়ে শাশুড়ি ফিরে যায়। দলীয় একশো রানের মধ্যে ইংল্যান্ড 3 উইকেট হারিয়ে চাপিয়ে পড়ে। তো দলীয় অধিনায়ক এসে জোরউডের সাথে 70 রানের জোটটি করে চাপটা সামাল দেয়। দলীয় অধিনায়ক আউট হওয়ার পরে 31 রানের মধ্যে নিউজিল্যান্ড তাদের 3 উইকেট তুলে নেয়। অর্থাৎ এখানে ইংল্যান্ড একটা বিরাট চাপে পড়ে যায়। এক্ষেত্রে শেষ উইকেটে ইংল্যান্ড 30 রান যোগ করে 282 রানে একটা বড় পুঁজি দাঁড় করে। যথারীতি নিউজিল্যান্ড ব্যাটিং আসে। নিউজিল্যান্ডের শুরুতেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। তারা পাওয়ার প্লেতে ডেভিড কর্নওয়েল ও রাশিদ রাবেন্দ্রা তার 10 ওভারে 81 রান তোলে। কেউ জানতো না তারা এত বিস্ফোরক ইনিংস খেলবে। কি অসাধারণ সেঞ্চুরি, দুর্দান্ত সেঞ্চুরি অভিষেক ম্যাচে, অভিষেক বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি, জোড়া সেঞ্চুরি 211 রানে 211 বলে 273 রানের অসাধারণ পার্টনারশিপে সব কিছু থাকিয়ে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ শেষে ডেভিড কর্নওয়েল 121 বলে 152 রান অপরাজিত থাকে এবং রাশিদ রাবেন্দ্রা 96 বলে 123 রান অপরাজিত থাকে। সব কিছু ছাপিয়ে টস বলেন লাস্ট 31 রানে 4 উইকেট সব কিছু ছাপিয়ে 211 বলে 273 রানের পার্টনারশিপটাই আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়। এখন আপনার টার্নিং পয়েন্টটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং অ্যাডাম গিলক্রিস্ট, আতার আলী খান, শেন ওয়াটসনদের প্রেডিক্টে আমি একটু প্রেডিক্ট করে যাই যে এই বিশ্বকাপে 4টা দল শ্রেণীতে যাবে। দল 4টা হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। ধন্যবাদ সবাইকে।